2019 সালে সব থেকে বেশি বিক্রিত হওয়া স্মার্টফোনগুলোর তালিকার মধ্যে অ্যাপেলের দুটি ফোন জায়গা করে নিয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী 2019 সালের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে শীর্ষে জায়গা করে নিয়েছে আইফোন XR মডেলটি, বাজারে 3% এই মডেলটির দখলে। এর বাইরে স্যামসাং, অপো, শাওমির মতো প্রতিষ্ঠানের স্মার্টফোনও বিক্রির দিক থেকে সেরা 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে। এখন দেখে নেওয়া যাক যে সবচেয়ে বেশি বিক্রিত হওয়া 10টি স্মার্টফোন। সর্বপ্রথমে আছে আইফোন XR। 2018 সালের সেপ্টেম্বর মাসে সাশ্রয়ী মডেলের স্মার্টফোন হিসেবে XR মডেলটি বাজারে আনে অ্যাপেল। শুরুতে এই ফোনটি খুব সাড়া ফেলেনি, তবে পরপর কিছুটা দাম কমানো হলে দ্রুত ফোনটির বিক্রি বাড়ে। টানা 4 প্রান্তিক জুড়ে অ্যাপেলের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় XR মডেলটি জায়গা করে নিয়েছে। বাজারে 3% ছিল ফোনটির দখলে। এরপরে দ্বিতীয় নম্বরে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাংয়ের। তবে এই মডেলটি বলার আগে একটি কথা না বললেই নয়, স্যামসাং চাইনিজ যেসব মোবাইল ফোন কোম্পানিগুলো ছিল তাদেরকে টেক্কা দেওয়ার জন্য মূলত এ সিরিজ এবং এম সিরিজ এই দুইটা সিরিজ লঞ্চ করে। তবে বলতেই হয় যে তারা আসলে টেক্কা দেওয়ার জন্য এনেছে এবং আসলে তাদেরকে টেক্কা দিতেও পেরেছে, কারণ সবথেকে মজার বিষয় যে তাদের অন্যান্য যেসব সিরিজগুলো আছে সবথেকে প্রচলিত সিরিজ যেমন এস সিরিজ, নোট বা জে, এরপরে গ্যালাক্সি, অনেক ধরনের বিভিন্ন সিরিজই আছে, তবে সেসব একটি সিরিজও এখানে জায়গা করে নিতে পারে নাই। তবে এই চাইনিজ কোম্পানিগুলোকে টেক্কা দেওয়ার জন্য যে সিরিজগুলো তারা এনেছিল বাজারে সেই সিরিজ থেকে তিনটি মডেলই জায়গা করে নিয়েছে সেরা 10-এর তালিকায়। দ্বিতীয় নম্বরে যে মডেলটি আছে সেটি স্যামসাংয়ের A10। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার স্যামসাং প্রতিষ্ঠান বাজারে আনে সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন A10। 6.2 ইঞ্চি টাচ ডিসপ্লে, এছাড়াও এক্সিনোস 7884 প্রসেসর ও 2 GB র্যামের ফোনটি সব থেকে বেশি বিক্রির তালিকাতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং এই ফোনটির বাজারের দখল ছিল প্রায় 2.6%। এরপরে তৃতীয় নম্বরেও স্যামসাংয়ের সেই সেম এ সিরিজের আরও একটি মডেল। এই মডেলটি স্যামসাংয়ের গ্যালাক্সি A50। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় 3 নম্বর স্মার্টফোনটি স্যামসাংয়ের 3 ক্যামেরা স্মার্টফোন গ্যালাক্সি A50 মিড রেঞ্জ হিসেবে গ্রাহকদের নজর কাড়ে এবং এই ফোনটির বাজার দখল ছিল 1.9%। চতুর্থ নম্বরের ফোনটি আছে অপো। এশিয়া মহাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া বা অন্যান্য পাশাপাশি যেসব দেশগুলো আছে সেসব দেশে অপো খুব ভালো একটা সেল না করতে পারলেও অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে বা অন্যান্য যেসব মহাদেশ আছে আমেরিকা, ইউরোপ বা বিভিন্ন কান্ট্রিগুলোতে তারা প্রচুর পরিমাণে অপো ফোন সেল করতে পেরেছে। এই জন্য কিন্তু তারা এই সেরা 10-এর তালিকাতে চতুর্থ নম্বরে এসে পড়েছে। এবং শুধু তাই নয়, তাদের সেরা 10-এর মধ্যে 3টি মডেল এই সেরা 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে। চতুর্থ নম্বরে আছে অপোর A9। সবচেয়ে বেশি বিক্রিত হওয়া শীর্ষ 10 স্মার্টফোনের তালিকায় এবার অপোরকে সবচেয়ে এগিয়ে রয়েছে A9 মডেলটির স্মার্টফোনটি। মিড রেঞ্জের এই স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা, 4 GB র্যাম ও 6 ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। ফোনটির বাজার দখল ছিল 1.6%। পঞ্চম নম্বরে রয়েছে আইফোনের আরও একটি ফোন, আইফোন 11। এবছরের নতুন আইফোনের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে আইফোন 11 মডেলটি। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে 5 নম্বরে জায়গা করে নেয় আইফোনের নতুন এই মডেলটি। এই মডেলটির দখলে ছিল বাজারের 1.6%। এরপরে ষষ্ঠ নম্বরে ফোনটি অপো A5S। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় অপোর দ্বিতীয় ফোনটি হচ্ছে A5S। চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এনটি লেভেলের স্মার্টফোনটি ক্রেতাদের মধ্যে এবছর বেশ সাড়া ফেলেছে। ফোনটির দখলে ছিল 1.5%। সপ্তম নম্বরে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি A20। 2019 সালে ক্রেতারা যেসব স্মার্টফোন কিনেছে তার মধ্যে তৃতীয় জনপ্রিয় ফোনটি হচ্ছে A20 মডেল। বাজারে বাজেট ডিভাইস হিসেবে গ্রাহকের আগ্রহের কেন্দ্র ছিল নতুন এই স্মার্টফোনটি। ফোনটির বাজার দখল ছিল 1.4%। এরপরে অষ্টম নম্বরে ফোনটি অপো A5। এবছর অপো স্মার্টফোনগুলো ক্রেতাদের বেশ আকর্ষণ করেছে। অপো A5 মডেলটিও তাই সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় ঢুকে গেছে। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ ফোনটিকে ক্যামেরার বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের পছন্দ শীর্ষে ছিল।
ফোনটির বাজার দখল ছিল 1.3%। নবম নম্বরে আছে শাওমির একটি মডেল। শাওমি যদিও বা 2017 এবং 18 সালে খুব ভালো মানের ডিভাইসগুলো গ্রাহকদেরকে দিয়েছিল, এজন্য সেরা দশের তালিকাতেও ছিল কয়েকটি ফোনই, কিন্তু এবার 2019 সালের শেষে তারা কিন্তু সেরা দশের ভিতরে জায়গা খুব একটা করে নিতে পারে না বললেই চলে, কারণ লো বাজেটের একটি মাত্র ফোনই জায়গা করে নিয়েছে, সেটি Xiaomi Redmi A7। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় Xiaomi-র একটি মডেল জায়গা করে নিতে পেরেছে চীনা প্রতিষ্ঠানটির তৈরি এন্টি লেভেলের স্মার্টফোন রেডমি A7 মডেলটিকে গ্রাহকেরা এবছরে পছন্দের দিক থেকে এগিয়ে রেখেছে। ফোনটির বাজার দখল ছিল 1.2%। এরপর সর্বশেষ বা 10 নম্বরে যে ফোনটি আছে সেটি হলো হুয়াওয়ে। হুয়াওয়ে এখনও পর্যন্ত অ্যাপেলকে পিছনে ফেলে দ্বিতীয়তম অবস্থানে অবস্থান করলেও তারা মূলত এবার খুবই পিছিয়ে পড়েছে। আপনারা অনেকে হয়তো বা জানেন যে চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধের ফল হিসেবে কিন্তু তাদের এই অবস্থা বা পরিণতিটা হয়েছে। বাণিজ্য যুদ্ধের পরেও কিন্তু তারা তাদের নিজেদের অবস্থানটি অনেক কষ্টের পরে ধরে রেখেছে। তো তাদের হুয়াওয়ের যে মডেলটি আছে সেটি হলো হুয়াওয়ে P30। স্মার্টফোন বিক্রির দিক থেকে হুয়াওয়ে এবছর স্যামসাংকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি এবছরের মার্চে বাজারে আসা হুয়াওয়ে P30 সিরিজের স্মার্টফোনটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ 10 স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে। ফোনটির বাজারে দখল ছিল 1.1%। এই ফোনগুলোর মধ্য থেকে আপনি কোন ফোনটি ব্যবহার করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। নিত্য নতুন টেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন।